পাচারকারীদের খপ্পরে নাবালিকা, উত্তেজনা এলাকায় পলাতক পাচারকারীরা। আপনারা দেখছেন দি জনতা রিপোর্ট, সময়ের সাথে জনতার পাশে। পাচারকারীদের খপ্পরে পড়ে এক নাবালিকা শেষ মুহূর্তে পাচার হতে হতে বেঁচে যাওয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার খিরিশখালী গ্রামে। জামির আলী মিস্ত্রির মেয়ে সেলিমা মিস্ত্রিকে টোপ দিয়ে পাচারকারীরা পাচারের চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে সেলিমার মামা আবদুল্লাহর তৎপরতায় বেঁচে যায় সে। কিন্তু সে অস্বীকার করে যে আমাকে কেউ পাচার করেনি। সেলিমাকে ফোন করে পাচারকারীরা টোপ দিয়ে তাকে বাসন্তী ব্রিজের সন্নিকটে আসতে বলে। সেই মতো সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে মাদ্রাসার নাম করে বেরিয়ে পড়ে ব্রিজের কাছে, এসে অপেক্ষা করতে থাকে তাদের জন্য। এমত অবস্থায় সেই পাচারকারীরা তিনজন বাইক নিয়ে চলে আসে। সেই সময় মেয়েটির মামা ওখান দিয়ে যাচ্ছিল। ভাগনেও দুজন ছেলে ও এক মেয়েকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, সন্দেহ হওয়ায় বাড়িতে খবর দেয়। তিনজন ওখান থেকে বাসন্তী বাজারে চলে যায়, মেয়েটিও পিছু নেয়। দেখা দেখি মামাও পিছু নেয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মাহমুদা মোল্লার বিরুদ্ধে পাচার করার অভিযোগ উঠেছে। বাসন্তী বাজারে সেলিমা ও মাহমুদাকে আটক করা হলেও অন্য দুই পাচারকারী পালিয়ে যায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা বাড়তে থাকে এলাকায়। অভিযুক্ত মহিলা পাচারকারীকে কিলচর ঘুষি চলতে থাকে। মাহমুদা বলে, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা দুজনে একসঙ্গে বড় হয়েছি, আমি এ কাজ করতেই পারি না। মাহমুদা ও সেলিমাকে ওয়ার্ল্ড ভিশন সংস্থার অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সকালবেলা আমি এখন বাসন্তী যাচ্ছি, আমার এই ভাগ্নি এরা তিনজন দেখি একটা বাইকে চারজন হয় না। আমি উঠে দেখি আমার ভাগ্নিকে নিয়ে এরা চারজনে ওখানে আলোচনা করছে যে কোথায় যাবে। আমি একে জিজ্ঞেস করছি, কে কোথায় যাচ্ছিস? বলছে আমরা একটু এখানে এসি। এখানে কোথায়? ইয়ে কারা? আমি ছেলেগুলোকে বলছি আমি চিনি না। মেয়েটাকে বলছে আমাদের খালেদাপারে বাড়ি, আমাদের পাশাপাশি বাড়ি। তা আমি জিজ্ঞেস কোথায় যাচ্ছি এরা বলতে পারে না। দেখি আমার ভাগ্নিটা দেখি ওদের সাথে যাবে বলে ওদের বাইকে উঠবে, চারজন হচ্ছে না, দাঁড়িয়ে আছে। আর আমি বললাম আর ভাগ্নি বলছি তুই দাঁড়া যাস না বলে আমার ভাগ্নিকে আমি গার্ড করছি। কী যে ওরা মন্ত্র পড়িয়ে যায় না, ওদিকে ব্রিজে নেমে যায়, সোনা নেমে চলে যাচ্ছে। এরা এই তিনজনে একটা বাইকে উঠে চলে যাচ্ছে। আমি এবার ছুটে গিয়ে দেখি ওদের বাসন্তী বাইরে তেড়েও ধরতে পারিনি, মানে আমার ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে এই মেয়েটা কালকে বরগা পরে বাড়িতে ব্যাগপত্র নিয়ে চলে আসে। আজকের এসে এখান থেকে মেয়েটা জিন্সের প্যান্ট, হাফাদা গেঞ্জি, মুখে রুমাল বেঁধে তিনটেকে দুটো ছেলেকে নিয়ে এরা দেখি যোগাযোগ করছে নারীটা মানে মেয়েটাকে কীভাবে পাচার করবে, বা এদের গ্যাং আছে, এরা নিয়ে হাত ফেরা করে মেয়েটাকে তুলে দেয়। ঠিক আছে, আমার ভাই আছে, আমি তাদেরকে গাড়ি গাড়ি দিয়ে দিয়েছি, একজনকে শিয়ালদা পাঠিয়েছি, একজনকে ওই ইয়েতে হাওড়া পাঠিয়েছি। আমার ভাগ্নি তো অস্বীকার করছে, তাকে পাচার করা হয়নি। আমার ভাগ্নি অস্বীকার করছে, ওকে চাপে রেখেছে, মানা করেছে ওকে। অথচ এই মেয়েটার ব্যাগে কিন্তু অনেক ফটো পাওয়া গেছে, অনেক এরকম মেয়ের এই ফটো পাওয়া গেছে। ফের এই গ্রামের এরকম দুটো মেয়েও গেছে, আর একটা মেয়ে মাস্তিনি করছে গেছে, তাকেও পাওয়া যায়নি। এরকমভাবে হাত ফেরা হয়ে মেয়ে পাচার হয়ে চলে যাচ্ছে। নাম কি আপনার? আমার নাম আবদুল্লাহ সর্দার। বাড়ি ভরতগড়ে। তোমার নামে একটা অভিযোগ করছে, তুমি মেয়েদের নিয়ে পাচার করছো। আমি কালকে বাড়ির থেকে বেরিয়ে আসি, আমার একটা বান্ধবীর রানীগড়ে বিয়ে হয়েছে, তো ওখানে আমি ঠাকুর দেখতে যাই। ওটা ছিল আমার হিন্দু বান্ধবী, রানীগড়ে ঠাকুর দেখতে গেছিলাম। তা ওনার হাজব্যান্ড আমাকে সোনাখালী পর্যন্ত, হাজব্যান্ড এবং ওনার বন্ধু আমাকে সোনাখালী পর্যন্ত আমাকে পৌঁছে দেয়। তো কালকে চলে এসেছি, আজকে আমি মাকে বলেছি যে আমি আজকে বাড়িতে যাব না, কলকাতা থেকে আমার ফোন আসছে, আমি এখন বাড়িতে যাব না। এখন সারাদিন উনি যে খবরটা দেবে তার জন্য আমাকে আবার কলকাতায় যেতে হবে। আমার মা যখন এই কথাটা বললো, তারপর আমার মা জানি না আমি বান্ধবীদের বাড়িতে আছি, মাকে এই কথাটাই বলেছি। মা যে কবারই ফোন করেছে আমি বলেছি আমি আর বান্ধবীদের বাড়ি আছি। কোনো সোনাখালী ওকে ফোন করেছিলাম, ও যখন মাদ্রাসায় থাকে ওকে ফোন করেছি, ও বলছে আমি মাদ্রাসায় আছি। তা আমি সোনাখালী আসতে পারবি? তা বলছে বলে না আমি সোনাখালী যেতে পারবো না, আমি চাই না সোনাখালী যাবো। পাচার করার অভিযোগটা উঠছে কেন আমি জানি না, তো পাচার করার অধিকারটা এটা এই কথাটা কেন উঠছে আমি জানি না। তোমার কাছ থেকে শোনো, আমি আদৌ পর্যন্ত এরকম কাজ করিনি। মেয়েটার সাথে তোমার পরিচয় কিভাবে? এই মেয়েটার সঙ্গে আমার চাচাতো বোন, একসাথে ছোটবেলা থেকে খাই দাই, একসাথে বড় হয়েছি আমরা। ও আমার বাড়ির পাশে ঘর, আমার চাচাতো বোন। নাম কি তোমার? আমার নাম মামুদা মোল্লা। কি
আমি প্রথমে মাদ্রাসা ছিলাম, মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছি। আর ও আমাকে ফোন করেছে, ফোন করার পর তারপরে বলছে তুই কোথায়? আমি বলছি আমি মাদ্রাসাতে বাড়ি যাচ্ছি। আমি বলছি তুই কোথায়? ও বলছে আমি বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি। বলার পর তারপরে ও বলছে যে তুই একটু বাজারে আসতে পারবি? আমি বলছি কেন, আমি যেতে পারবো না। বলছে আয় না এক্ষুনি চলে যাবো দুজনে। এর ভালো এর বাজারে আমি বলছি ঠিক আছে। বলে আমি এসছি, এর আসার সঙ্গে সঙ্গে ও বলছে আমাকে ব্রিজ ধারে, ব্রিজের এই মুখে। তাই আমি ব্রিজের মুখে ধারে এসছি, আসার সঙ্গে সঙ্গে আমার মামার সঙ্গে দেখা হলো। এর মামার সঙ্গে দেখে কথা বলছি, ওরা এসেছে তিনজনে বাইক নিয়ে। এর ওরা তিনজন বাইক নিয়ে এসে ওরা আমাকে বলছে ও এসেছে আর দুটো ছেলে এসেছে। ছেলে দুটো আমি চিনি না, আমি চিনি না। এবারে ওরা চলে গেছে তিনজন বাইক নিয়ে, আমি চলে গেছি ভিতরে। এবারে বাজারে যাওয়ার পর এবারে আমার বউ আমাকে ফোন করে বলছে তুই কোথায়? আমি বলছি বাজারে আছি। বলছে বাড়ি চলে আয়। এবার ভালো আমি বাড়ি যেতে বলেছি, আমি বাড়ি গেছি, গিয়ে মসজিদ ধারে লেবেছি। এবারে গাড়ি আছে, দেখবো আমার মামা কতবার ফোন করেছে। আমার বউ ফোন আছে, ঠিক আছে আমি চরপাটার ভিতরে আছি, আমি বাড়িতে যাচ্ছি। এবার আমি মসজিদ ধারে গিয়ে লেবেছি, আমাকে ফোন করছে। ফোন করার পর বলছে তুই কোথায় আছিস? আমি মসজিদ ধারে আছি। তো বলছে তুই যেখানে থাকিস এসে বাজারে আমার সঙ্গে দেখা কর। এবার আমি বাজারে আছি, ঠিক আছে। বলছে তোর বাবা মার উপর চাপ দিচ্ছে, তুই যেখানে থাকিস সেসে আমার সঙ্গে দেখা কর। এবার আমি বাজারে গিয়ে সঙ্গে দেখা করছি। করে প্রথমে প্রথমে আমি মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছি। তোমার বাড়ির লোক অভিযোগ করছে যে তোমাকে পাচার করা হয়েছিল? না, ও আমার ওরকম কোনো কেসে নিয়ে যায়নি। ও আমাকে শুধু বলেছে